भक्त मंडली भक्तिमती मायरा भगवान के केउ जदि एक गुण दे भगवान एकश गुण दिए तार पुण्य करे तार प्रमाण आपनारा पेये गेछिलेन पान्नी शिशुपाल के बधेर समय कई रे सुदर्शन जा सुदर्शन शिशुपाल के बध करेछे शिशुपालेर मा चेयेछिलो कृष्ण रे आमार छेले शत अपराध करलेओ क्षमा करे दिस कृष्ण बोलले शोनो पिसीमा तुम्हार छेले शत अपराध करले आमी क्षमा करब कथा दिलाम एइबार बोलछे शिशुपालेर मा कृष्ण तुई जे कथा दिली তাহলে আমার ছেলেকে মারলি কেন বলে গুনে দেখো তুমি বলেছো শত অপরাধ আমি 100টা ছেড়ে দিয়েছি একটাই গিয়ে মেরেছি শিশুপালকে বধ করে যখন সুদর্শন ফিরে এলো ভগবান সুদর্শনকে না আটকালে তো সব কেটে দেবে সুদর্শনকে তর্জনী দিয়ে আটকাতে গেলেন আর সুদর্শন লেগে ভগবানের তর্জনীর ডগটা ছিন্ন হয়ে পড়ে গেল ছটছট করে রক্ত পড়ছে সঙ্গে সঙ্গে ছুটে গেলেন দ্রৌপদী রেশমের শাড়ি রেশম গুটির শাড়ি আঁচলটা ছিঁড়ে বেঁধে দিল কৃষ্ণের হাতে কি দাঁড়ালো সেদিন থেকেই ভাই বোনের সম্বন্ধ রাখি বন্ধন প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে ভগবানকে কেউ যদি এক গুণ দেয় ভগবান 100 গুণ তার ফেরত দিয়ে দেয় প্রমাণ পেয়ে গেলেন প্রকাশ্য জনসভায় দ্রৌপদীর বস্ত্রহরণ ভগবান এমন বস্ত্র জোগালেন দুঃশাসন টানতে পারলেন না আর কি প্রমাণ চান তবে আপনি পয়সা যে রেখেছেন ভগবানের সেবায় লাগাবেন ভগবান আবার নিবে কিনা তার ব্যাপার হ্যাঁ গো সত্যি বলছি আমি এতটুকু মিথ্যে বলিনি তোমরা রাগ করো নি জানি এক ভদ্রলোক 2 লক্ষ টাকা রেখেছে হরিনাম করা আমাকে মায়নাও করেছে শুনুন তাহলে হাসির কথা বলি আমাকে মায়না করেছে এক পালা গানে 50,000 টাকা দেবে এবার ঠিক করেছি গান কম গাইবো টাকা বেশি নো এটা ঠিক করে ফেলেছি গত বছর থেকে ঠিক করেছি যদি বলেন কেন আপনার মতো মানুষ আপনি প্রসাদ ভোজী বৈষ্ণব মানুষ এটা করলেন কেন বর্তমান কলিযুগে যে বেশি টাকা নেয় সেই হলো বড় দল এটা দেখে ফেলেছি ঝাঁটা কোন দিকে রাখবে জুতো কোন দিকে রাখবে 70,000 টাকা তাহলে আমি কেন করব না আমি তো শাস্ত্রজ্ঞ বই অন্তু পড়েছি গ্রন্থের পৃষ্ঠা বলে দিচ্ছি মানুষের জ্ঞান কাণ্ড নাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাও 2 লক্ষ টাকা রেখেছে 50,000 টাকা তা থেকে আমাকে দেবে বায়না করেছে গান গাওয়াবে হঠাৎ ফোন করে বলছে দাদা কীর্তন বুঝি হবে না কেন বলে বউকে ভর্তি করেছি কেন গো বউয়ের হার্ট অপারেশন করতে হবে 3 লাখ লাগবে আমি বললাম ভাই তুমি দুঃখ করো না বলে কেন তুমি টাকাটা এমন কাজ করে ইনকাম করেছো ওটা ভগবান নিল না ডাক্তারকে দেওয়া করালো আপনি এই কথা বললেন আরে হ্যাঁ আমার স্টেট কার্ড কথা বন্ধু তুমি থাকলেও আচ্ছা গেলেও আচ্ছা তুমি এমন কর্ম করে পয়সা রোজগার করেছো যা ভগবানের সেবায় লাগলো না ডাক্তারের সেবায় চলে গেল ভেবে দেখো মন কোনটা ভালো ডাক্তারকে দেবে না ভগবানকে দেবে প্রত্যেকটা জীবকে তার কর্মফল ভোগ করতে হবে যেমন কর্ম তেমন ফল অগভীর তার ভূমিতল কারো জীবন সুখে কাটে কারো দুনয়নে জল কর্ম আপনাকে ভোগ করতেই হবে কারণ এটা জেনে রাখুন সবাই বলে আপনি নাকি খালি হাতে আসেন আর খালি হাতে যান বলে না ক্যা লায়া ক্যা লে যায়েগা ক্যা পায়া ক্যা খোয়া বলে না ক্যা লায়া ক্যা লে যায়েগা কি এনেছিলে কিচ্ছু নয় কি নিয়ে যাবে সব কিরম মিথ্যে টপটপ করে মিথ্যে কথা বলে দিচ্ছে তার গানটা গাইবো ও দৌড়া যায় রে সময় কা ঘোড়া ও দৌড়া যায় রে সময় কা ঘোড়া আমাদের জীবনের সময়টা না ঘোড়ার মতো দৌড়ে চলে যাচ্ছে সেদিন যারা আমাকে বাচ্চা দেখেছিলেন মুরুটিয়া জগন্নাথ মন্দির প্রথম বছর যখন আছে তাই না এখন মনে হচ্ছে বুড়ো হয়ে গেছি না
আরে চুলটুলগুলো কালি করে রেখেছি তাই, 70 এর গায়ে বয়স হয়ে গেল, তাহলে বয়স হচ্ছে না? আজকে একরকম দেখছি, কাল দেখছি বুড়ো হয়ে গেছি। সময় যেন হুড়ুড় করে চলে যাচ্ছে, হুড়ুড় করে চলে যাচ্ছে। আজকে যেমন আসরে আসার সময় একজন বলল, দাদা 70 প্রায় নাকি? হ্যাঁ। যে যেটা বলে খুশি হয় বলুক, 100 বললে আরো বেশি খুশি হয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, 45+ খুব ছোট না? কিন্তু অনেকে বলে, আমাকে দেখলে বলে কেউ 60, কেউ 70, কেউ 80 বলছে, আমার কেউ দাদু বলে। ৪৫+ ঠিকই বলেছে, 46। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে হরি নাম সে তুনে বন্দে কিউ আপনা মুখ মোড়া, হরি নাম সে তুনে বন্দে কিউ আপনা মুখ মোড়া, দোড়া যায় রে সময় কা ঘোড়া। এই গীতেই আছে, ক্যা লায়া ক্যা লে যায়গা, তাই কি নিয়ে এসেছিলাম কিচ্ছু নয়, কি নিয়ে যাব কিচ্ছু নয়। যারা বলে তারা ফার্স্ট ক্লাস চিটিং বাজ, একদম মিথ্যেবাদী। যদি বলেন কেন, শুনুন মশাই, আপনি খালি হাতে, আপনি খালি হাতে আসেননি। আচ্ছা বলুন, যারা মা হয়েছেন, আপনার বাচ্চা যখন জন্মেছিল তার হাতটা কেমন ছিল, খোলা ছিল না? আবার মিথ্যে কথা বলছি, কিরম দেখো, কানের পাশে এইভাবে ছিল, এইভাবে, ও শালা দু হাতে টিপে ধরেছিল, টিপে, হ্যাঁ, মুঠি একবারে টিপে ছিল, ছাড়বে না একদম। কি ছিল? হরি বল, হরি বল। আসার সময় দুটো জিনিস আপনাকে নিয়ে আসতেই হবে, কর্মফল স্বীকৃতি। যাবার সময় তিনটে জিনিস নিয়ে যাবেন, পাপ পুণ্য, কর্মফল স্বীকৃতি। ওখানে গেলে স্বীকৃতি আর কর্মফল জমা রাখতে হবে, পাপ আর পুণ্যের হিসাবটা মিটে যাবে ওইখানে, বোঝা গেল? এইবার কর্মফল স্বীকৃতি আপনি যতবার আসবেন আর যাবেন, ও সঙ্গে আসবে আর যাবে, ও নষ্ট হবে না, কর্মফল জমা হবে। আর স্বীকৃতি যদি ভালো কাজ করেন, স্বীকৃতিও জমা হবে। ওই জন্য বলছে, যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল, কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। প্রমাণ, একদম বাস্তব প্রমাণ দিচ্ছি। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, ওরে কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা, বাইরে জবাই করে ফাঁকা, এটাই রে তোর ভাগ্যের খেলা, এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল, লীলাময়ের লীলার ছল, কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জয় রে, কারো দুনয়নে জয়। বোঝা গেল, গানটা আজকে আর গাইতে পারলে উনি অনেকটা সময় তো চলে যাবে সময়টা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন এগিয়ে যাই। বেশ বাসু, তুই যখন চাইলি আমি দিয়ে দিলাম, কি দেবে প্রভু? আমার যা কিছু আজকে তোকে দান করে দেব। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানকে দিতে গেলে মন প্রাণ থেকে দিতে হয়, তাই তো নাকি? তবে দুঃখ কোথায় জানেন? আপনি 2 টাকা দিন তাতে দুঃখ নেই, আপনি 5 টাকা দিন তাতে কষ্ট নেই, কিন্তু যে ভিক্ষা চাইতে যাচ্ছে তার সঙ্গে ব্যবহারগুলো একটু ভালো করলে তাতে মনে হয় ভগবান খুশি হয়। কেন? মহাপ্রভু বলছে, সনাতন, কি প্রভু? বৈষ্ণবকে শালার মতো খাতির করবি, কেন প্রভু? এই শোন, শালাকে আদর করলে যেমন বউ খুশি হয়, বৈষ্ণবকে আদর করলে আমার গোবিন্দ খুশি হয়। বোঝা গেল? তুমি তো পারলে না সারা জীবন, তারা চেনে ভগবানের সেবা করছে, মানুষের আত্মকল্যাণে। শুধু তাই নয়, হিন্দু সনাতন ধর্মকে বাঁচাবার তাগিদে এই সব অনুষ্ঠানগুলো হচ্ছে, আমার যেটা মনে হয়। কারণ হিন্দুদের তো ঐক্যবদ্ধতা নেই, আপনাকে মারবে, আপনার ভাই পাশ দিয়ে দেখে চলে যাবে, এটা একমাত্র হিন্দু ধর্ম, ছি ছি ছি। সেই জায়গায় দাঁড়িয়ে মুরুটিয়া জগন্নাথ মন্দিরের মতো জায়গায়
এত বড় একটা সাধু সংঘের ব্যবস্থা, এত বড় মন্দির, ধন্যবাদ জানাই কমিটির ছেলেগুলোকে। জুতো ছিঁড়ে যায় সেই শুনছিলাম, বলে দাদা পাঁচ টাকা দিই কষ্ট নেই আমাদের, যখন বলে কি করতে এসেছো চাঁদা তুলে কি ফিস্টি করবে, তখনই কষ্ট লাগে যে মহাপ্রভু এদের হৃদয়টা কি দিয়ে তৈরি করেছো, এটা বুঝতে হবে। আপনার পয়সা অনেক থাকতে পারে, আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু আপনি ইচ্ছা করলেই ভগবানের সেবা করতে পারবেন না। দুর্যোধনের অনেক কিছু ছিল, দুর্যোধন ঐশ্বর্যের অধিকারী ছিল, মাধুর্যের অধিকারী ছিল না। দুর্যোধন ভগবানকে নিমন্ত্রণ করলেন বটে, কিন্তু ভগবান দুর্যোধনের রাজ ঐশ্বর্যের সেবা গ্রহণ করলেন না। বিদুরের ঘরে গিয়ে কলা খেলেন, কেন দায় পড়েছিল ভগবানে, প্রমাণ করে দিলেন যার কিছু নাই তার আমি আছি, যার কিছু নাই তার আমি আছি, যার সব আছে তার আমি নাই গো, যার কিছু নাই তার আমি আছি, যার সব আছে তার কিছু নাই গো, যার কিছু নাই তার। চলুন ছুটতে ছুটতে এসে বাসুদেব দত্ত শিবাসঙ্গনের দরজায় আছাড় খেয়ে পড়ল। ওদিকে মহাপ্রভু মধু মধু মধু, প্রভু তুমি কাকে খুঁজছো, কেউ তো নেই, তুমি তো সমস্ত ভক্তকে বিদায় দিয়ে দিলে। না শিবাস, ওকে একবার আমার বুকে এনে দাও শিবাস, ওকে আমি একবার আমার বুকের মধ্যে ধরতে চাই, ওকে একবার এনে দাও। এইবার বলি মা, দরজা খুললে আমাদের লক্ষ্যটা একটু দূরের দিকে পড়ে, সামনে পড়ে না। বাসুদেব দত্ত তো একবারে চৌকাঠের গোড়ায় পড়ে আছে, চিত হয়ে শুয়ে পড়েছে। এইবার শিবাস ঠাকুর দরজাটা খুলেছে, খুলে একটা পা তুলে দিয়েছে বাসুদেব দত্তের বুকের ওপর। লক্ষ্য নাই, লক্ষ্য তো তার দূরের দিকে, প্রভু কেউ তো নেই। ভালো করে চেয়ে দেখো শিবাস আছে, ও আছে। বাসুদেব দত্ত জানে আমি যদি আওয়াজ দিই তাহলে পাটা সরিয়ে নেবে, কৃপা থেকে বঞ্চিত হয়ে যাব। কি করছে, আস্তে আস্তে দুই দিক দিয়ে দুটো হাত এনে পাটা চেপে ধরে বলে উঠলো, আছে গো আছে। কোথায়? তোমার চরণের নিচে পড়ে আছে, তোমার চরণের নিচে পড়ে আছে এই অধম ভক্ত বাসুদেব দত্ত, নিচে পড়ে আছে অধম ভক্ত বাসুদেব দত্ত, বলে গৌর কৃপা পাবার আসে ভক্ত হরি 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 বল, নিচে পড়ে আছে এইবার ওই চিৎকার করেছে, চিৎকার করেই বাসুদেব দত্ত স্থির হয়ে গেছে। এইবার শিবাস ঠাকুর ডাকছে, ও ভক্ত ওঠো ওঠো, আর কথা নেই। শিবাস ঠাকুর ভাবছে আমার পদপৃষ্ঠে ভক্ত মারা গেছে, প্রভু প্রভু সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে শিবাস, তুমি বললে ডেকে দিতে, আমি দ্বার খুলে আর বুঝতে পারিনি এক ভক্তের বুকের উপর পা দিয়ে দাঁড়িয়ে পড়েছে, আর যা বুকে পাটা তুলে দিয়েছি চিৎকার করে উঠল আর শ্বাস বইছে না। প্রভু বৈষ্ণব চরণে অপরাধ হয়ে গেছে, কি হবে এখন? শিবাস তুমি কেঁদো না, কাঁদছো কেন, তোমার কৃপা পাবার জন্যই তো এসেছে। হরি বল, প্রশ্নের উত্তর হয়ে গেল, যারা নিবাদ তারা নিয়ে নিল। সাধুগুরু বিশ্রাম সাধুগুরু বৈষ্ণব তিনের কৃপা হলো, একের কৃপা বিনা জীব, ওই একের কৃপা হয়ে গেল এখানে। তোমার কৃপা পাবার জন্যই তো এসেছে, তুমি ওকে কৃপা করো। শিবাস কোন তত্ত্ব, শিবাস কোন তত্ত্ব, ভক্ত তত্ত্ব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কেমন মজা দেখুন, গিয়ে দেখো ও মনে নাই শিবাস, ও মনে নাই। আমি তোমায় বলছি না প্রভু, বৈষ্ণব চরণে অপরাধ হলো আমার। কি বলছো তুমি, যাও ওকে এনে দাও আমার বুকে, ওকে আমি বুকে ধরবই।
শিবাস ঠাকুর গিয়ে হাঁটু মুড়ে বসে দেখছে ঠোঁটটা আস্তে আস্তে নড়ছে, কি একটা আওয়াজ বেরোচ্ছে যেন মনে হচ্ছে, কান দিয়ে শুনি কি বেরোচ্ছে আমার, গবুর গবু গবু জায়গাটি কোথায়? শ্রীবাস অঙ্গন। শ্রী মানে, শ্রী মানে কি সুন্দর, শ্রী মানে লক্ষ্মী, শ্রী মানে ভক্তি, শ্রী মানে বলুন। আচ্ছা আপনারা জানেন অনেকেই বলে শ্রীকৃষ্ণ, শ্রীটা আগে দেওয়া হলো কেন, তারপর কৃষ্ণ, শ্রী মানে রাধা, রাধা কৃষ্ণ বলতে অনেকটা সময় লাগবে, ওই জন্য শ্রীকৃষ্ণ। শ্রী শব্দেই শক্তি, লক্ষ্মী রাধা এদেরকে বোঝানো হয়। যেমন দেখবেন শ্রী নারায়ণ, তার মানে কি লক্ষ্মী নারায়ণ, শ্রী রাধা, শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ যখন বলাচ্ছে রাধা কৃষ্ণ, কেমন বোঝা গেল? ধন্য। তবে তার চেয়ে আমি বড় ধন্য মুরুটিয়া কীর্তন করতে এসে, এটা আজকে প্রমাণ করলো মুরুটিয়ার মানুষ যে সত্যি জগন্নাথ বলদেবজি ও সুভদ্রা মায়ের ইচ্ছায়, জগন্নাথ প্রভুর ইচ্ছায় মুরুটিয়ার মানুষ গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীকে সত্যি ভালোবাসে। এদের ভালোবাসায় আমি সত্যি বিক্রি হয়ে গেছি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভুকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শিবাস ঠাকুর এসে বাসুদেব দত্তকে ডাকছে, চলো প্রভু তোমায় ডাকছে, আমায় ডাকছে, যাবো তো যাবো। এসে দাঁড়িয়েছে, আচ্ছা এতক্ষণ শুনছিলেন না বাসুদেব দত্ত কি বলছিল, আমি কি চাই বলুন, গৌর পেতে চায়। আচ্ছা এইবার দেখুন কি ভাষণ দিচ্ছে, মজাটা এইবার বুঝতে পারবেন। অনুরাগ কি বস্তু ভক্তের সঙ্গে ভগবানের, এইবার দেখুন, প্রভু তুমি আমায় চিনতে পারছো? না তোমায় চিনবো কি করে, আমি চেনি না। পাওনাদার যখন বাড়িতে আসে না তখন কেউ চিনতে পারে, আর পাওনা নেবার সময় সবাই চিনতে পারে। কি বলছো তুমি, তোমার মনে নেই প্রভু, তুমি সত্যি আমায় চিনতে পারছো না? না চিনতে পারছি না, মনে করে দেখো আমি সেই ছেলেটা গো। আরে কোন ছেলেটা, এখনো বুঝতে পারছো না, যার চোখের সামনে বাবার উদর বিদীর্ণ করেছিল সত্যযুগে, আমি সেই তোমার একনিষ্ঠ তত্ত্বে আস্বাদনকারী ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদ, আমার প্রহ্লাদ, আমার প্রহ্লাদ, দাঁড়াও, আর কিছু বুঝতে পারছো? না। লক্ষণ সীতা মা সঙ্গে ছিল,
একটু জলের জন্য তুমি কাঁদছিলে, আমি কচু পাতা ছিঁড়ে তোমাদের তিনজনকে চোখের জল দিয়ে সেবা করেছিলাম। তেতা যুগে আমি ছিলাম রাম ভক্ত নরসিংহ। আমার সেই নরসিংহ যে আমার পায়ের তলা জীব দিয়ে ছাড়ত মাঝে মাঝে, সেই নরসিংহ এখনো শেষ নয়, আরো পরিচয় আছে। দাপরে তুমি যখন ছিলে 89 বছর দ্বারকার রাজা, প্রত্যেক দিন তোমাকে রাধা নাম শোনাতে যেতাম দ্বারকার রাজসভায়। আমি ছিলাম প্রিয় কীর্তন গায়ক মধুব্রত। আর পরিচয় নেবে? কলিতে বেশি দূরে নয়, কুমারহট্ট কাঞ্চনপল্লী ঢালি শহরে এখন বর্তমানে থাকি, কাঞ্চনপল্লীতে। আমার নাম বাসুদেব দত্ত, আমার ছোট ভাইয়ের নাম মুকুন্দ দত্ত। আমার বুকে হয় বাসু, আমার বুকে হয় না, অত সোজা নয়। পাওনা দেনা পাওনা দেবে, মিটিয়ে দেবে। তুমি বলেছিলে যখন তোমাকে 89 বছর আমি রাধা নাম শুনিয়েছিলাম, তুমি বলেছিলে যেদিন তোর সঙ্গে আমার দেখা হবে সেদিন তোর ঋণ আমি শোধ করে দেবো। আজ সুযোগ যখন পেয়েছি আমি ছাড়ছি না, আমার ঋণ তোমায় শোধ করতে হবে এবং সুদ সহ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মধু তুই আমার সেই মধু, তুই সেই প্রহ্লাদ, তুই সেই নরসিংহ, আয় আমার বুকে আয়। না 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 না, অত সোজা নয়। আমার একটা প্রশ্নের তুমি উত্তর দিতে পারো প্রভু? কি শুনেছি কলিযুগে তুমি নাকি পতিত পাবন অবতার। হ্যাঁ, তাহলে বলো তো, তুমি যদি পতিত পাবন, এত পতিত পড়ে আছে কেন? কি হলো, কথা নেই কেন? উত্তর দাও, পাওনা মেটাবে তুমি আমার। আমার নাম বাসুদেব দত্ত, আজ দেখো তোমার কি করি, আমি পুরোটাই নবো, তবে আজকে তোমায় ছাড়বো। উমা, কোমরে কাপড় ভাঁজছিস কেন? যদি মারামারি লেগে যায় পুলিশ কিরে বলে? হ্যাঁ, ছাড় ছুড়নি, আজকে হিসাব করে বুঝে নো। আমার নাম বাসুদেব, হিসাব করে বুঝে নো। বেশ বল, কি প্রশ্ন তো? তুমি যদি পতিত পাবন, এত পতিত পড়ে আছে কেন? বাসু শুনবি, এই জগতে কারা পতিত পড়ে থাকবে? শোন, যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে, নামে রে রুচি নহে হেন কৃষ্ণ নামে, ওগো নামে রে বলি তবে যেন পূর্ব জন্মে আছে কোনো পাপ কর্মে, যেন পূর্ব জন্মে আছে কোনো পাপ কর্মে, তবে যেন পূর্ব জন্মে আছে কোনো পাপ কর্মে, সে লাগি বিধাতা তার বামে, বামে রে সে লাগি বিধাতা তার বামে, বামে রে পূর্ব জন্মের পাপের ফল। এই বাসু, পূর্ব জন্মের পাপের ফল, কেউ হাসে কারো নয়নে জল, পূর্ব জন্মের পাপের ফল। ওরে সময় থাকতে হরি হরি বল, সময় থাকতে হরি হরি বল, হাসে কারো নয়নে জল, পূর্ব জন্মের পাপের ফল, পূর্ব জন্মের পাপের ফল। শোন বাসু, এ জগতে যারা হরিনাম শোনে না, যারা হরিনাম ভালোবাসে না, যারা হরিনামের সমালোচনা করে, যারা হরিনামের নিন্দা মন্দ করে, যারা হরিনাম হলে ঘরের দরজা বন্ধ করে দেয়, তারাই এই কলিযুগে পতিত হয়ে পড়ে থাকবে। শুধু তাই নয়, মনু সংহিতা বলছে তারা এ জন্মে যদিও মানুষ হইছে, পরজন্মে আর মানুষ হবে না। মানুষ হইয়া জন্ম লোভিনী, করিলি ভূতের কাম, নিশিতিশি শুধু পচাল পারিলি, না লইলি কৃষ্ণ নাম। হরি বল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে আউট তত্ত্ব কিছু বলতেই পারছি না, কারণ লীলাটা এত বড়।
অনেকটা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তত তো কাল আছি তো শোনাবো, কাল তো রূপগান আপনারা সবসময় শুনেন, কালকে রূপ কিছু গাইব না, শুধু ওইগুলো বলে দেবো। কৃষ্ণের গায়ের রং কেন নীল হয়েছিল, কৃষ্ণের বাঁশিতে কেন মকর চিহ্ন ছিল, কৃষ্ণের কর্ণের কুণ্ডল কেন মকর আকৃতি হলো, মাছ কেন ভগবানের অঙ্গ পেল, এইগুলো কাল বলব। এবং মাছরাঙা পাখির সঙ্গে কেন গোবিন্দের তুলনা করা হলো, এছাড়া বাঁশির জন্ম, চূড়ার জন্ম, নপুরের জন্ম, এইগুলো বললেই তো রূপ হয়ে গেল। কিন্তু প্রশ্ন আজ থেকে দিয়ে রাখছি, পৃথিবীতে সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণের রূপ পৃথিবীতে কে দেখেছিলেন, আজ থেকে প্রশ্ন দেওয়া রইল। তবে আমার ইউটিউব না শুনে বলবেন, ইউটিউব শুনলে তো বলে দিতে পারবেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু বলছে বুঝে গেলি তো বাসু, প্রভু এইবার আমার একটা চাওয়া আছে, তুমি বলেছিলে দিয়ে দেবে, আজকে দিয়ে দাও, কি নিবি বল। কলি জগৎ তরাতে তুমি এসেছো ধরাতে, গৌর ভগবান তুমি, কলি জগৎ দাও দাও প্রভু দাও, কি নিবি, এসেছো ধরাতে গৌর ভগবান তুমি, প্রভু দাও বল কি নিবি, জীবের যত পাপ আছে দাও মোর মাথে, একি চাহিলি প্রভু, জীবের যত পাপ আছে দাও মোর মাথে, যত পাপ আছে দাও মোর মাথে, নরকে যাইব আমি, আমি নরকে যাব সেও ভালো, নরকে যাব সেও ভালো, তবু কলির জীবকে উদ্ধার করো, তোমার নামে কলঙ্ক না হয় যেন, কলির জীবকে হরি 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 কলঙ্ক হয়ে যাবে, কলির জীবকে উদ্ধার করো, উদ্ধার করো। কি হলো প্রভু, চুপ হয়ে গেল কেন, তা বাসু একবার তুই আমার বুকে আসবি, তোকে বলেছিলাম আমি যেদিন ঋণ থাকবে দিয়ে দেবো, কিন্তু বুঝতে পারিনি বাসু, তুই আজকে আমার কাছে এই বস্তু চাইলি, সমস্ত কলিযুগের পাপ তুই মাথায় নিয়ে নরকে যাবি, হ্যাঁ যত কলির জীবের পাপ আছে তুমি আমার মাথায় দিয়ে দাও, আমি নরকে গিয়ে হা গৌর প্রাণ গৌর বলে কাঁদব, কেন যেন প্রভু তুমি যে পতিত পাবো, শুধু একটাই ইচ্ছা আমার, তোমার নামে কলঙ্ক নাই যেন, তোমার নামে কলঙ্ক নাই যেন, তোমার নামে কলঙ্ক নাই যেন, আমি আমি সব সইতে পারি তোমার কলঙ্ক নারী, নামে কলঙ্ক নাই যেন, সব সইতে পারি তোমার কলঙ্ক সইতে পারি, হরি বল হরি বল হরি বল। এ তো হাগৌর হাগৌর করতে করতে ঘরে এসে বলছি যে পদ্মা ভূতে ধরে নিয়েছে, কই গো দরজা খোলো, কি হলো গো, এই শুনছো, আগেকার দিনে এগুলো ছিল, এখন তো আর এসব, এখন সব নাম ধরে ডাকে, কই গো খোলো দরজা খোলো,
দরজাটা খুলেছে, যা দরজাটা খুলেছে এ তো শুরু করেছে। কোথায় গেছিলে তুমি? জয় গৌর জয় গৌর। আরে জয় গৌর জয় গৌর, তোমার কোনো কাণ্ড কেনেছে? জয় গৌর, একটা বলা নেই খোয়া নেই তুমি চলে গেছো। হ্যাঁ জয় গৌর জয় গৌর। এই সব সময় যদি এই রকম করে রাগে রেগে যাবে না বাড়ির লোক? জয় গৌর জয় গৌর। বাড়ির লোক তো একদম। আরে শোনো না, কোথায় ছিলে তুমি সত্যিটা বলো। জয় গৌর জয় গৌর। আবার কি কোথাও সংসার করেছো নাকি? জয় গৌর জয় গৌর। কি ঝামেলাই জয় গৌর জয় গৌর। নিশ্চয়ই একে ভূতে ধরেছে। ওঝা ডেকে আনতে হবে, ওঝা ডেকে এনে ঝাঁটা দিয়ে ঝাড়ালে তবে গৌর গৌর নামবে। এই তোমাকে যা বলছি তাই বল, যাও স্নান করে, শুধু স্নান করে মাথাটা ঠান্ডা করো, দুটো খেয়ে নাও আগে, যাও যাও যাও। ভোগ লেগে গেছে? হ্যাঁ ভোগ লাগানো হয়ে গেছে, প্রসাদ পেয়ে নাও তাড়াতাড়ি। যত প্রসাদ পাবে তত প্রসন্নতা লাভ হবে, আর যত অখাদ্য কুখাদ্য খাবে। হরি বল, না বলবো নি, বললে আবার রেগে যাবে অনেক। বেশিরভাগ তো ওইসব খাবার লোক বললেই রেগে যায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এ তো স্নান করে এসেছে, সেবা দিয়েছে, ভাবছে ও যা বলে বলুক, আমার শুধু জয় গৌর। বাঁচার একটাই উপায়, দেখবেন আসতে। আপনি হয়তো আশ্রমে গেছেন, প্রচুর কাজের চাপ, কি করে ফাঁকি মারবেন? মালাটা ধরে নিন, তাহলে মোটামুটি বাবাজিরা বলবে না যে কাজ টাজ করো, ও তার বসে বসে মালাই নিচ্ছে। মালা নিচ্ছে দেখে তো গুরুদেব বলতে পারবে না তুই মালা ছেড়ে কাজটা কর, চালাকি। যারা হরি ভজে না তারা খুব চালাকি। হ্যাঁ যখনই দেখবে কোনো কাজ করতে হবে, সবার আগে দেখবেন মালাটা নিয়ে নিয়েছে। আমি আমার মাকে মাঝে মাঝে বলি তো, তাই দেখ মালা ধরে ফেলে চলো। হ্যাঁ আমি জানি তো, যদি আমি বলি মা মালাটা কেঁদে দাও তো আগে থেকে মালা ধরে বসে আছে, ঠিক বুঝতে পেরেছি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলে না রে বাবা মালা রেখে দিচ্ছি, রেখে কেঁদে দেবো, একই তো কাজ, এটা নাম করছি সেটা মালা গাঁথবো, একই ব্যাপার, অসুবিধে নেই। ওটা গাঁথতে গাঁথতেও তো নাম করা যাবে, একটা করে ফুলে ছুঁচ গাঁথবো আর একবার করে নাম করবো, তাতে অসুবিধে কি? নামে মালা গাঁথলে অনুরাগ থাকে, এটাই গৌর হরি। সেবা করে শয়ন করেছে, স্ত্রী প্রসাদ পেয়েছে, এবার চরণটা সেবা করছে। পরশমণির স্পর্শ পেলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা হয়, বাসুদেব দত্তের চরণের স্পর্শ পেয়ে পদ্মাবতী বুঝি সোনা হলো, পদ্মাবতী বুঝি সোনা হলো। চরণ সেবা করছে স্বামীর, আর আপন মনে দোলন, কিসের দোলন এটা? ঘুমের দোলন না, বাসুদেব দত্তের মুখ থেকে বেরোচ্ছে গৌর গৌরবে গৌর বৈভবে, আহো আহো গোরার নাম মোনামা, আহো আহো গোরার নাম গৌর গৌরবে গৌর বৈভবে, গাহো গাহো গোরার নাম গোরার নাম, গাহো গাহো গোরার নাম। শয়নে গৌর স্বপনে গৌর প্রেমময় নয়নাভিরা, স্বপনে গৌর প্রেমময় গৌর হজরে অন্ধ চরণারবিন্দ, হজরে অন্ধ চরণারবিন্দ। আচ্ছা এই যে গানটা বলছি আপনারা প্রতিবাদ করছেন না, শুধু অন্ধকেই বসতে বলছে, যারা দেখতে পাও তারা কিন্তু বসবে না, শুধু অন্ধরা বসবে, কেমন মনে থাকবে? তো তাহলে কে কে অন্ধ আছেন হাত তুলুন তো দেখি। জয় রাধে, দেখেছো এরা সবাই চোখে দেখতে পায়, কেউ হাত তুলছে না। আর আমি বলছি বেশিরভাগই সব অন্ধ, কেন? মানুষ হলো জন্ম কানা, চোখ থাকতেও দেখতে পায় না, আপন ঘরে বোঝাই শোনা, পরে করে লেনা দেনা, এদেরকে ঠিক আগে দেনা, যারা গুরুদেবের দেওয়া বস্তু ধরে রাখতে শিখল না তারাই হলো জন্ম কানা।
রামকৃষ্ণ কথামৃতে আছে না, তারে দেখবি যদি নয়ন ভরে তোর ও চোখ দুটো কর্ণা কানা, শুনবি যদি মধুর বাণী তবে বাইরের কানে আঙুল দেনা, বাইরের কানে আঙুল দেনা। বোঝা গেল? এই জড় জাগতিক নয়ন দিয়ে তাকে চেনা যাবে না, তাকে চিনতে গেলে গুরু জ্ঞানঞ্জন শলাকার যে নয়ন তৈরি হয়েছে সেই নয়ন দিয়ে চিনতে হবে। প্রমাণ? যেমন বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখা, নামের মধ্যেই নামি আছে চূড়া ধরা বাঁকা, চূড়া ধরা বাঁকা, সব নয়নে যায় না দেখা, যাদের হৃদয়ে ভেতরে আছে আঁকা। বোঝা গেল? তাহলে মানুষ জন্ম কেন নয়? হরি বল হরি বল। কেমন পরশ? ভজরে অন্ধ চরণারবিন্দ, ভজরে অন্ধ চরণারবিন্দ, প্রেমময় নয়নাভিরা, গাহো গাহো গোরার নাম মোনামার, গাহো গাহো গোরার নাম মোনামার, গাহো গাহো। পদ্মা পদ্মা উঠে দেখে বিছানা থেকে একবার, ও তো নিচে পড়ে গেছে সব ব্যাস হয়ে গেছে, মরে গেল নাকি? না না, পরশমণির পরশ লাগলে লোহা যেমন সোনা হয়, একজনের মধ্যে চার কিপা হয়েছে না বাসুদেব দত্ত। আস্তে ছোট করো, প্রথম কিপাটা কার পেয়েছিল বলুন তাড়াতাড়ি, বলতে পারবেন না? প্রথম কিপা অদ্বৈত আচার্য, দ্বিতীয় কিপা হরিদাস ঠাকুর, তৃতীয় কিপা শ্রীবাস ঠাকুর। তাহলে কি দাঁড়ালো? ধর্ম অর্থ কাম, বাকি চৈতন্য কিপা হয়ে গেল মোক্ষ। তাহলে চার কিপা যার মধ্যে সে তো পরশমণি হয়ে গেছে, তাকে যে পরশ করবে সেই পরশমণি হবে। একদম পদ্মাবতী নিচে পড়ে গিয়ে অচৈতন্য, একটু আগে যে তার স্বামীকে বলছিল ওঝা ডেকে ঝাড়াবে, পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়েছে, চোখে মুখে জল দিয়ে বাসু ডাকছে, পদ্মা ও পদ্মা পদ্মা। চোখটা খুলে আঙুলটা মুখে দিচ্ছে, পদ্মা ওঠো। কেন মুখে আঙুল দিচ্ছে? এসব শুনতে চাইছে না পদ্মাবতী। কি বলছে শোনো, কহ না গো স্বামী পুন গৌর কথা, কহ না গো স্বামী পুন গৌর কথা, সে কথা শ্রবণে ঘুচাই মনের ব্যথা, গো সে কথা শ্রবণে ঘুচাই মন ব্যথা, দুটো গৌর কথা বলো, গৌর কথা বলো, যা শুনলে হৃদয়ে টলমালো, গৌর কথা বলো, যা শুনলে হৃদয়ে টলমালো, ও গো দুটি আঁখি ভরে জলো, শুনলে হৃদয়ে টলমালো, দুটি আঁখি ভরে জলো, হৃদয়ে টলমালো, গৌর কথা বলো, দুটো গৌর কথা বলো। আমি কি একটা জিনিস চাইব? কি বলো? দেখো প্রত্যেকটা নারী জাতি বিয়ের পর কিছু না কিছু আশা করে, কেউ হানিমুনে যায়, কেউ সোনা চায়, কেউ ভালো শাড়ি চেয়ে, হয় বেড়াতে নিয়ে চলো নালে ওই পয়সায় এক ভরি সোনার চেন করে দাও, বলে না কি গো? তোমাদের লাইফে বলতো না, এখন সব বলবে। হ্যাঁ, এখনকার মেয়েরা তো সামঞ্জস্য না অসামঞ্জস্য নারী। কিরকম সামঞ্জস্য নারী হচ্ছে, স্বামীর যদি 100 টাকা ইনকাম হয় আমি 100 টাকাতেই চলবো, আর এখন না বলবো নি থাক,
রেগে যাবে আবার যারা এইরকম করে। আর এখনকার নারীরা কি বলুন তো, স্বামীর ইনকাম 100, ফর্দ করেছে 300, তুমি কোথা থেকে করবে? আমি দেখতে যাবো কেন? বিয়ে করেছিলে কেন? লজ্জা করেনি তখন বিয়ে? এইবার ছেলে কি করবে? হয় তাকে চুরি করতে হবে, আর না হয় বাগপাড়ি হতে হবে, আর না হয় মিথ্যে কথা বলে কারো থেকে নিয়ে আসতে হবে। কি করবে সে? সালা বউ সামলাবে না চরিত্র, নিজে সামলাবে কি করবে তার ঠিক নেই। নিজে ঠিক থাকবে না বউ সামলাবে, নিজে যদি ঠিক থাকে বউ তাহলে ছাড়তে হবে। হরি বল হরি বল। এ যা দিনকাল পড়েছে, তবে ওই হলো নারী কেমন, যিনি সমাঞ্জস্য। সমাঞ্জস্য নারী হচ্ছে সব থেকে ভালো। আমার স্বামী যেমন চালাবে আমি তেমন চলব, পতি পরম গুরু সম নারায়ণ, তাই তো? ভগবান জানে কি করছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন স্বামী, ও স্বামী একটা জিনিস চাইবো। আচ্ছা বলো, শোনো, বলো নয় দিলে আমি থাকবো, আর না দিলে আমি কিন্তু চলে যাবো। সর্বনাশ করেছে, যদি না দিতে পারি হ্যাঁ গো হেবি দামি কিছু চেয়েও না, এমন জিনিস চাও যদি দিতে পারি। বলো তোমার কি চাই, আমি যেটা চাইবো শুনলে তুমি খুশি হবে, তুমি দিতেও চাইবে। এত বছর হয়ে গেল বাচ্চা টাচ্চা হয়নি, কত কষ্ট জানো। প্রত্যেক নারী একটাই আশা করে বিয়ের পর, কি ভাত দিক বা না দিক মা বলে ডাকবে, কিরম আনন্দ দেখো। পেটে থাকতে যখন লাথি মারে মায়ের কি হাসি, দেখেছি শ্যামার মা ভেতরে লড়ছে, আর বেরিয়ে যখন লাথি মারে তখন বাবু বলে ও কি খেনে জন্মেছিল লাউ ঠোঁট। বুঝলেন না, সেদিনেও লাথি মেরেছিল আজকেও লাথি মারছে, তবে দুটো লাথির মধ্যে একটু তফাত হয়ে গেছে। সেদিনের লাথিটায় কিছু মাখানো ছিল নি, আজকের লাথিটায় যত কলির হিংসা মাখানো হয়ে গেছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি, এইটা তোমরা মাঝে মাঝে বলবে আমার ব্যাটারিটা চার্জ হয়ে যাবে। হ্যাঁ, এটা বললেই ব্যাটারি চার্জ হবে। তোমরাও করে করে দেখবে মাঝে মাঝে বাড়িতে জয় নিতাই আলাদা একটা চার্জ পেয়ে যাবে সঙ্গে সঙ্গে। ও কে কি বললো ওসব ভাবলে চলবে না, উমার মা কি বলবে, শ্যামার মা কি বলবো, ওসব ভাবলে হবে না। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে, হাতি বাজার দিয়ে যায় কুকুর কত ঘেউ ঘেউ করে, হাতি থাকে, হাতি জানো ঘেউ ঘেউ করলে কি হবে, আমি একটা ঠ্যাং নাড়লো সাতটা ডিগবাজি খাবে, ওসব ভেবে লাভ নেই। চলো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বেশ তুমি বলো, তোমার বলাটা আমি শুনে নি, কি পেলে তুমি খুশি হবে বলো, আমি চেষ্টা তো করব। আমায় গৌর এনে দাও না স্বামী, ধরি তব আমায় গৌর এনে দাও না স্বামী, ধরি তব আশা মেটাও বাসনা পুরা, ধরি তব আশা মেটাও বাসনা পুরা, ধরি তব অত কাঁদবার কি আছে, সবে তো তুমি বললে। আচ্ছা তুমি যখন বলেছো হয়ে যাবে, কারণ আমি কদিন আগেই শুনছিলাম গৌরের বাবা মা বাইরে বেড়াতে চলে যাবে, ছেলেটাকে কাউকে দিয়ে যাবে, বাচ্চা নিয়ে যে যাবে না। তাহলে তুমি এক কাজ করো, তুমি যদি অনুমতি দাও, আবার বলবে কোথায় চলে গেছি, তুমি অনুমতি দিলে তাহলে আমি একবার খোঁজ করে আসবো, বলে আগে যাও, দেরি করো নি, দেরি হলে চিন্তা করবে না তো, বলে না তুমি যত দেরি করো আমার গৌর এনে দিলেই হবে, তুমি চলে যাও। ব্যাস বাসুদেব দত্ত চললেন, মনে মনে ভাবলেন হালি শহর, হালি শহর মানে জানেন তো, হালি শহর, তাহলে কাছাকাছি কোন জায়গা যেখানে ভালো ঠাকুর হয়, কুমোরটুলি। সেখানে এক বন্ধু আছে, তার নাম কি জ্যোতির্ময়। ও ভাই, এই যে ওই জ্যোতির্ময়ের বাড়ি এখানে, কি জ্যোতে
আচ্ছা ডাক নাম জোতে হতে পারে দেখ আরে বাসু কি মনে করে রে এলাম বন্ধু কেন রে এই বাসু শুনলাম তুই নাকি বিয়ে তা করেছিস ছেলে মেয়ে কতগুলো যাই হোক আমার কাছে কেন ঠাকুর নিবি ঠাকুর নিবি এবছর বাজার খুব খারাপ চল এক কোনটা নিবি দেখ এইগুলো চলবে শীতলা মনসা কালী দেখ একটাও চলবে জগদ্ধাত্রী চলবে চলবে না দুর্গা চলবে চল আচ্ছা পেট ফুলা ঠাকুর নিবি চলবে না মুখ ফুলা ঠাকুর চলবে না জিব্বের গলা ঠাকুর চলবে না কি ঠাকুর তালে নিবি বাজার খারাপ আছে যেটা দরকার তুলে নিয়ে চলে যা বলে বন্ধু এগুলো একটাও নয় তাহলে কোন ঠাকুরটা হাত তোলা ঠাকুর ও ওই হরিনাম হাত তোলা ও পারব ওরে বাবা ও ডেঞ্জার ঠাকুর ও তৈরি হবে না কেন বলে দেখ বন্ধু রাগ করিস নে কালী জিভ পার করে খড়গো হাতে যা দাঁড়িয়ে গেছে নড়ে উনে চড়ে উনে একটা মূর্তি আচ্ছা পেট ফুলা ঠাকুর সে গদা টদা নিয়ে যা দাঁড়িয়েছে নড়ে উনে চড়ে উনে কিন্তু তুই যে ঠাকুরটা বলছিস কোনো সময় একভাবে থাকতে দেখিনি কেন কবু হাসে কবু কান্দে ইয়া স্থির নাহি বান কখনো বা ঘুমে গড়ি যায় ওগো কখনো বা ঘুমে গড়ি যায় ভক্তগণ লইয়া সঙ্গে অতি হরষিত রঙ্গে ভক্তগণ লইয়া সঙ্গে অতি হরষিয়া রঙ্গে নাচি নাচি হরি গুণ গা নানা গৌর গড়তে পারবো না রে গৌর গড়তে পারবো না তুই যা বলবি তাই গড়ে দেব গৌর গড়তে পারবো না রে তাই গড়ে দেব গৌর গড়তে পারবো না রে বন্ধু না দিলে আমার স্ত্রীকে বাঁচাতে পারবো না তুই একটু চেষ্টা করে দে তাহলে আমাকে একটা মাস সময় দে কারণ ও তো এখান থেকে তৈরি করা যাবে না আমাকে নবদ্বীপ যেতে হবে সুরধনী গঙ্গার তীরে বসতে হবে মাটি খড় সব রেডি করে নিয়ে যখনই দেখব তখনই তৈরি করব ও তো চলে গেল নবদ্বীপ গৌর গড়বে বলে এদিকে দিন যায় দিন চলে যাচ্ছে পদ্মাবতীর খালি হাউতাস কবে আসবে গো 20 দিন হয়ে গেল তো এই তো 25 দিন হয়ে গেল 25 দিনের দিন পটোদার মিস্ত্রি যাচ্ছে এই শোনো পদ্মাবতী বলছে তুমি কটা পয়সা আমাকে দিও কেন আরে দোলা কিনবো গোঁদল বাটি কিনবো হ্যাঁ মজা তো এইটাই হবে আচ্ছা পদ্মা তুমি গৌরকে পেলে কি করবে শুনবে স্বামী সালে শোনো বলি গৌর পাই তো পোষ করব হোক না গৌর পরের ছেলে গৌর পাই তো পোষ করব হোক না গৌর পরের ছেলে ডাকবে আমায় মামা বলে ডাকবে আমায় মামা বলে আদর করে নেব কোলে গৌর পাই তো পোষ করব হোক না গৌর পরের ছেলে গৌর পাই তো পোষ করব হোক না গৌর পরের ছেলে কত জন্মের পুণ্য ফলে এমন ছেলে ভাগ্যে মেলে কত জন্মের পুণ্য ফলে এমন শিশু ভাগ্যে মেলে ওগো একবার যারে হৃদয় ধরিলে একবারে যারে হৃদয় ধরিলে মামা বলে নেব কোলে গৌর পাই তো পোষ করব হোক না গৌর পরের ছেলে গৌর পাই তো পোষ করব হোক না গৌর পরের ছেলে আচ্ছা 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 বেশ তাই হবে তোমার ইচ্ছা পূর্ণ হবে ওদিকে পটোদার মিস্ত্রি নবদ্বীপে গেলেন মহাপ্রভু ভক্তগণ সঙ্গে কীর্তন আনন্দ বিভোর সুরধনী গঙ্গার তীর দিয়ে যাচ্ছে কেমন মজা সুন্দর লালা সচির দুলালা নাচত শিহরি
कीर्तन में सुंदर लाला नाचता गावत हतल हतल आमी तैरी करछि दाड़ा এই তো হাতটা তো যা নাবি দিল গো ও তোই এক দৃষ্টি দিয়েই রয়েছে ঠাকুর কি তৈরি করবে মাটি চটকেই যাচ্ছে ওই হাত কি হয়েছে জানো ডুবে গেছে কোথায় তার আঁখি পাখি ডুবে ও গেল গো গৌর রূপে পাখি পাখি ডুবে ও গেল গো গৌর রূপে পাখি পাখি ডুবে ও গোজে দেখেছে সেই তো জানে পাখি পাখি ডুবে তাই গৌর হরিব ও গেল রে গৌর রূপে পাখি পাখি ডুবে তাই গৌর হরি 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 গৌর রূপে পাখি পাখি ডুবে দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল অচৈতন্য হইল আপনি আসিয়া গৌর আপনা গড়িল আপনা গড়িল দেখো নিজের মূর্তি নিজেই গড়ে নিজের মূর্তি নিজেই গড়ে নিজের মূর্তি নিজেই গড়ে নিজের মূর্তি নিজেই গড়ে পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই গড়ে পদ্মাবতীর বিশ্বাস বলে যাই রে লীলার বলি হারি যায় পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই গড়ে পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই গড়ে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কে তো বাড়িতে এনে পটোদার মিস্ত্রি আর ছাড়তে চাইছে রে কেউ দিতে চায় যে একবার তাকে কাছে পেয়েছে গো সে কি আর ছাড়তে চায় আমি দেব না দৈববাণী হলো পটোদার ও ভুল করো না আমি পদ্মাবতীর বিশ্বাসে তৈরি হয়েছি ঠিক 30 দিনের দিন বাসুদেব দত্ত এসে হাজির বন্ধু মূর্তি তৈরি করেছো ও বন্ধু বলে বন্ধু সত্যিটাই বলি আমি মূর্তি তৈরি করতে পারিনি এ মা তাহলে আমার স্ত্রী তো মারা যাবে সে বাঁচবে না তাকে গৌর দিতেই হবে বলে বন্ধু আমি তৈরি করতে পারিনি তো কি হয়েছে মূর্তি একটা তৈরি হয়েছে কি করে হয়েছে আমি নিজেও জানি তাই হ্যাঁ সে মূর্তি দেখলেই তুমি পাগল হয়ে যাবে বেশ দেখি বন্ধু দাও বলে শোনো ও মূর্তি নিয়ে একদম চাপা দিয়ে নিয়ে যাচ্ছে কেন পদ্মাবতী যদি দেখে ফেলে এটা মাটির ঠাকুর তাহলে বাড়িতে অশান্তিটা শেষ থাকবে না কি এক্ষুনি অশান্তি শুরু হয়ে যাবে পদ্মাবতীকে দেখতে দিলে চলবে না এ তো একদম আনন্দ করতে করতে আসছে বাসুদেব আর এদিকে পদ্মাবতী একবার ঘর একবার বার একবার ঘর একবার কেন তার তো সবসময় গৌর গৌর হলুদ বাটিতে পদ্মার গোড়া পরে মনে গোড়া পরে মনে নীরবতি ছলো ছলো ঝরে দু নয়নে ঝরে দু নয়নে ভাতে ডাল মাখি মাথা খাইতে বাজায় ভাবে গৌর দারে এসে ডাকিছে আমার ডাকিছে আমার ওই তো স্বামী আসছে এই আনছে কাউকে কোলে করে আহা আনন্দের সীমা নেই স্বামী এনেছো বলে দাঁড়াও ছোঁবে না ছুঁয়নি দাঁড়াও দাঁড়াও কেন সবে মাত্র কেঁদে কেঁদে ঘুমাল ওর মা বাবা চলে গেছে না থামানো যাচ্ছে না সবে ঘুমিয়েছে এখন হাত ফেকালেই জেগে যাবে তুমি চলো আমি ঘরের মধ্যে শুইয়ে দিচ্ছি সিংহাসনে শুইয়ে দিয়ে এই দরজা বন্ধ করে দিলাম ও যখন উঠে ডাকবে তখন তুমি দরজা খুলবে এই বন্ধ করে দিয়ে এইবার বাসুদেব দত্ত গেলেন গঙ্গা স্নানে কিন্তু মায়ের মন খুটখুট করছে একবার খুলে দেখি মালটা কেমন আরে মাটির ওকে যাই হোক খুলে তো দেখবো এ তো জানে সত্যিকারের ছেলে এনেছে যাও গঙ্গা স্নানে চলে গেছে মা দরজার ধারে গিয়ে মনে কিন্তু যদি আবার কাঁদে তো ক্ষীর সর ছানা মাকম সবই তো বাড়িতে আছে দিলে থামবে না ওইখানে
মা মনে মনে ভাবছে যদি ডেকে দিলে এরপর কিছু হয়। ওরে ও প্রাণের গৌ আমায় চিনলি না, আমি যে তোর দিন দুঃখে অভাগী মা, আমি যে তোর দিন দুঃখে অভাগী মা, ভাবি নিয়ে আদর করি স্নেহ ভরা কোলে, স্বামী কত বোঝায় মোরে কত কথা বলে, ও গৌর তুই মায়ের ব্যথা, ও গৌর তুই মায়ের ব্যথা, কিছুই বুঝলি না আমি যে তোর দিন দুঃখিনী। দরজাটা খুলে দিই যা হয় হবে নাকি? ও মা, যা দরজা খুললো কি অবস্থা, দেখে গৌর খেলা করে সিংহাসন পরে, গৌর খেলা উলুধ্বনি আর হরিধ্বনি পরে, দেখে গৌর খেলা করে সিংহাসন পরে, সিংহাসন পরে, এবার মামা মামা বলি ডাকে উচ্চ ঈশ্বরে, বলে খেতে দাও জননী, দাও জননী ক্ষুধার জ্বালা সইতে নারী, খেতে দাও জননী ক্ষুধার জ্বালা সইতে না, আমার বড় ক্ষুধা লেগেছে মা, ক্ষুধার জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা লেগেছে মা, ক্ষুধার জ্বালা সইতে নারী, খেতে দাও জননী। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যখনই গৌর খেতে চাইলেন, মা ভাবলেন আর দেরি করা যাবে না, ক্ষীর শরণনি খাওয়াই আপনি কাঁদে কাঁদে মাতা বলে, ক্ষীর শরণনি আপনি হাতে কাঁদে মাতা, ওরে প্রাণের গোড়া করে সর্বহারা, ওরে প্রাণের গোড়া করে সর্বহারা, যা সে মায়ের ফেলে গৌর, আমায় কথা দে আমায় ছেড়ে যাবি না বাপ, আমায় ছেড়ে যাবি না বাপ, বলি ওরে আমার প্রাণের মানিক আমায় ছেড়ে যাবি না বাপ, ওরে আমার প্রাণের মানিক একবার দে দে আমায় কথা দে রে, হরি 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 ও ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। ওদিকে বাসুদেব দত্ত স্নান করে এসে দ্বার দেশে আওয়াজ দিয়েছে, পদ্মা ও পদ্মা দ্বার খোলো, কই গো দ্বার খোলো, দ্বার খোলো তাড়াতাড়ি খোলো, শোনো মা তুমি যদি আমায় কোনোদিন তাড়িয়ে না দাও আমি তোমায় ছেড়ে যাব না, কিন্তু একটা কথা মা, কি বাবাকে এখানে আসতে দিও না, বাবা এসে দেখলে কিন্তু আমি আবার মাটির হয়ে যাব, ভেবে দেখো তুমি কি করবে, স্বামী নেবে না সন্তান নেবে, বড় চিন্তার বিষয়, বলুন মায়েরা কি কোনটা আগে নেবেন, স্বামী আগে না সন্তান আগে, এখন জড় জাগতিক বিচার করতে গেলে স্বামী আগে, এই জড় জাগতিক মায়ার জগৎ দিয়ে বিচার করতে গেলে স্বামী আগে, কারণ স্বামী থাকলেই সন্তান আসবে, কিন্তু সন্তান আসবে গৌরের মতো সন্তান তো আর জীবনেও পাওয়া যাবে না,
তাই মা মনে মনে ভাবলেন স্বামী যাক আমার গৌর থাক। দ্বার উন্মোচন করেই বলে উঠল শট প্রবাঞ্চক লম্পট, তোমার মুখ দেখলেও ঘৃণা হয়। বাসুদেব দত্ত হাসছে কেন, পদ্মাবতী বুঝে ফেলেছে ওটা মাটির ঠাকুর, ওই জন্য রেগে গেছে। বলে যাও বলে যাও, তোমার বিশ্বাস যদি থাকে ওই একদিন কথা বলবে, দূর হয়ে যাও, তোমার মতো স্বামীর মুখ দেখা মহাপাপ। এত বড় কথা তুমি আমাকে বললে, আমার মুখ দেখা তোমার মহাপাপ? বেশ, নিতাই চাঁদের যখন ইচ্ছা, আমি এই অবস্থায় চললাম। কান্দিতে কান্দিতে বাসু সুরধ্বনি তীরে, কান্দিতে কান্দিতে বাসু সুরধ্বনি তীরে, পাতার কুঠির করে ভজন করে, পাতার কুঠির করে গৌর ভজন করে। ভালোই হলো, কি সংসারের লোক যদি বলে তুমি চলে যাও, তোমার মুখ দেখতে আর ইচ্ছা করে না, আমাকে কবে বলবে? আমি ওই আশে বসে আছি। সত্যি বলছি, আপনারা আশীর্বাদ করুন, আমার যেন গৃহিণী ওইভাবে আমাকে বলে তোমার মুখ দেখলে মহাপাপ, তুমি দূর হও। যেদিন বলবে তৎক্ষণাৎ কোথাও যাবো না, রাধাকুণ্ডের তীরে বসবো আর খাবো, করতাল বাজিয়ে ভিক্ষা করবো আর খাবো। কেন? বৃন্দাবনে একটাই সুবিধে, আপনি পা দিলেই প্রসাদ আপনার জন্য রাধারানী মেপে রেখে দেয়, প্রসাদ বঞ্চিত হবেন না কোনোদিন। শুনুন, এটা বৃন্দাবন ধামের মহিমা। আপনি বৃন্দাবনে গিয়ে খেতে পাননি, এটা যদি বলেন আপনি মিথ্যে কথা বলবেন। আপনার যদি পয়সা নাও থাকে, আপনার প্রসাদের ব্যবস্থা রাধারানী করে দেবে, এটা বৃন্দাবন ধামের মহিমা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কারণ আমি তো যে সময়টা যাই প্রচুর লোকের চাপ, বহুলাষ্টমী রাধাকুণ্ডে স্নান, হ্যাঁ যাব আর রাধাকুণ্ডে স্নান করব। কেন, কি লাভ হয় গো? রাধাকুণ্ডে স্নান করলে কি হয়, সখারে বহুলা অষ্টমীতে যেবা মোর কুণ্ডে করে স্নান, মোর কুণ্ডে করে স্নান তারে রাধা সম প্রেম কৃষ্ণ করে দান, কৃষ্ণ করে হৃদয় গৌর হরিব। যদি পারেন রাধা কুণ্ডে স্নানটা করে নেবেন স্নান যাত্রায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এর সুবিধেই হলো তার ভজন কুটিরে, এখানে মা নির্ধারিত ভাবে গৌরের সেবা করে যেমনটি দরকার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। পরীক্ষা, এবার পরীক্ষাটা শুরু করতে হবে। মা, কি তুমি কি করে উদ্ধার হবে? কেন, তুই যে বললি তোর সেবা করলে উদ্ধার হয়ে যাবো? না না, সতী নারীর প্রতি সেবা শাস্ত্রের অভিধান। শোনো শোনো গো মা গো, আমার বচন আমার বচন, শোনো মা, সেদিন তো বাবাকে আসতে বারণ করেছিলাম আমার জন্য, তুমি উদ্ধার হবে কি করে? রাতে রাতে গিয়ে বাবা সেবা করে এসো, পতি সেবা না করলে তুমি উদ্ধার হতে পারবে না। ব্যাস, বুঝিবাজি পাঠিয়ে দিল। যেতে আসতে যেতে আসতে যেতে আসতে আনন্দের খবর, পদ্মাবতী গর্ভবতী হয়ে লাগলে। হ্যাঁ, 8 মাস 9 মাস 10 মাস শুভক্ষণে শুভদিনে সুসন্তান প্রসব করলেন, নাম রাখলেন গোবিন্দ। এই তো শুরু, যেদিন থেকে নিজেরটা হলো সেদিন থেকে মা এবার আস্তে আস্তে ওদিকটা আলগা হতে লাগলো। যেদিন থেকে এটা হলো ওটা আলগা হয়ে গেল আস্তে আস্তে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওটা এবার আলগা হয়ে গেছে, ওই প্রতি প্রেম নাই, ধীরে ধীরে কমছে। মা করে কি, অর্ধেক দুধে অর্ধেক জল দিয়ে গৌরকে খেতে দেয়, ভালো দুধটা গোবিন্দর জন্য তুলে রাখে। পরীক্ষা করতেই হবে, যে দুধটা তুলে রেখেছিল ছুটে গিয়ে গৌর ওই তুলে রাখা দুধ ধরে বাটিতে চুমুক দিয়ে খেতে শুরু করলো। গৌর ওটা খাসতে, ওটা আমার গোবিন্দের জন্য আমি তুলে রেখেছি। তখন পদ্মা ক্রোধান্বিত হইয়া
ধায় মাতা জোষ্ঠি লইয়া কথা প্রধানিত হইয়া ধায় মাতা জোষ্ঠি লইয়া ছুটিয়া পালাইল গৌর ধেয়ে ছুটিয়া পালাইল গৌর ধেয়ে এত বলি ফেলে দিয়া পিষ্ঠে মারে জোষ্ঠি দিয়া বলি ফেলে দিয়া পিষ্ঠে মারে জোষ্ঠি দিয়া রুধির ধারা ঝরো ঝরো ঝরে রুধির ধারা ঝরো ঝরো ঝরে বলে আর মেরো না মাগো সেদিন কত কেঁদে এনেছিলে গৌরায় একবার আয় হলে কত কেঁদে এনেছিলে কত কেঁদে আমি জানলে সেদিন আসতাম নামলে সেদিন আসতাম জানলে সেদিন আসতাম নাম তুমি এমন করে তাড়িয়ে দেবে জানলে সেদিন আসতাম নাম যে তাড়াইয়ে দেয় আর যাই নাই গো আসতাম না গো করে তাড়িয়ে দেবে আসতাম না গো রুধির ধারা রুধির ধারা ঝরো ঝরো ঝরে মা আমাকে মেরো না মা আর কোনোদিন আমি খাবো না কথা দিচ্ছি দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা সারা শরীর থেকে রক্ত পড়ছে পিঠ দিয়ে ছুটতে ছুটতে চললেন বাসুদেবের পাতার কুঠিরে সুরধ্বনির তীরে কে আমি তোমার সেই তৈরি মাটির গৌর আমি স্বপ্ন দেখছি আমার সেই মাটি হ্যাঁ আমি সচল তোমার বিশ্বাসে আমি সচল হয়েছি উমা প্রভু তোমার গায়ে অঙ্গে রক্ত কেন মা মেরেছে একটু দুধ খেয়েছিলাম বলে বেশ আমি এই মুহূর্তে যাচ্ছি শেষ করে ফেলবো যেতে হবে না এই যে তুল্লা দণ্ডে ওজন করা আমি গৌর আর গোবিন্দ একদিক গেলেই আর একদিক যাবে সব হবে নিরানন্দ তাই হলো মাত্র তিন দিনের মধ্যে সর্পদংশনে গোবিন্দের মৃত্যু হলো কি করবে মা মরা ছেলে বুকে সুরধ্বনি দিকে মরা ছেলে বুকে সুরধ্বনি চলিলেন পদ্মাবতী পদ্মাবতী হায় বিধি কি বাদ সাধিলে কি হইবে মোর গতি বিধি কি বাদ সাধিলে কি হইবে মোর গতি সাপে কাটা রুগী কলার ভেলা নির্মাণ করে মা গিয়ে বললেন গৌর তুই নিজে হাতে একবার ভেলাটা ভাসিয়ে দে কিছুতেই আসবে না বাসুদেব বললেন প্রভু একবার যাও ব্যাস নদীর ধারে এসে সুরধ্বনি গঙ্গার তীরে এসে ওই কলার ভেলায় শুয়ানো মৃতদেহ কি করলেন মাটির গৌর আজ তো তিনি সচল বিক্রহ হাতটা বাড়িয়ে বলে উঠল কি ওঠোরে ওঠোরে গোবিন্দ গৌর ডাকিল গোবিন্দ উঠিল গৌর মাটির হইল গোবিন্দ এবার গোবিন্দ বাঁচিল গৌর মাটির হইল গোবিন্দ বাঁচিল গৌর মাটির হইল হরি ধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবা হরি ধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবা ভক্ত শোনে ভগবানের মধু
ভগবানের মধুর মিলন। ভগবানের মধুর মিলন।